সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, আওয়ামী লীগ সরকার ক্ষমতা চিরস্থায়ী করতে জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম। এবারে জানাবো, একতরফা নির্বাচনে অংশ নেব না, একতরফা নির্বাচন করতেও দেব না বলেন রুহুল কবির রিজভী। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন এই সরকারের শিরায় শিরায় দুর্নীতি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেছেন ফখরুল সাহেব নির্বাচনে আসুন, নয়তো আমসালা দুটোই হারাবেন। জানাবো, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন জঙ্গিদের গ্রেপ্তার করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যথিত হয়েছেন, কারণ তাদের আমলেই জঙ্গি সৃষ্টি হয়েছে। সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, সড়কে ছিটকে পড়ল বিমান, সব যাত্রী নিহত। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ বন্ধু, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে সরকার আব্দুল সালাম। আওয়ামী লীগ সরকার ক্ষমতা চিরস্থায়ী করতে জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম। আজ বৃহস্পতিবার দুপুর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে অভিযোগ করেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে দেশব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি। আব্দুল সালাম বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা চিরস্থায়ী করতে জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে, যার কারণে বেগম জিয়াকে মিথ্যে মামলায় সাজা দিয়ে বন্দি করে রাখা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যে মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। তার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমানকেও অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। কিন্তু এসব করে কোনো লাভ হবে না। বিএনপির প্রতিটি নেতা কর্মী জিয়া পরিবারের সদস্য। কতজনকে কারাগারে নেবেন? আপনাদের সময় শেষ। ভালোয় ভালোয় জনগণের কাছে ক্ষমা চেয়ে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে ক্ষমতা ছেড়ে দিন, নতুবা চলমান আন্দোলনে আপনারা বিদায় নিতে বাধ্য হবেন। ভাসানী ভবনের সামনে থেকে এই লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়ে ফকিরাপুল মোড় ঘুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। একতরফা নির্বাচনে অংশ নেব না, করতেও দেব না রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন প্রধানমন্ত্রী বলেছেন তাকে সরানোর নাকি চেষ্টা করা হচ্ছে। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনাকে সরাবে জনগণ, জনগণই বেছে নেবে কাকে ক্ষমতায় রাখবে আর কাকে রাখবে না। জনগণ চায় আপনি পদত্যাগ করুন এবং একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার দিন, যেন মানুষ সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারে। একেই তো গণতন্ত্র বলে। আপনি কি গণতন্ত্রের মানে জানেন না প্রধানমন্ত্রী? আপনি ক্ষমতায় থাকতে চান যেভাবে, তারই শিকার শহীদুল ইসলাম টিটু। অর্থাৎ বিরোধী দলের জন্য কোন মাঠ থাকবে না, সরকারের দুর্নীতির বিরুদ্ধে কথা বলার মতো কোনো লোক থাকবে না, কেউ বললে তার অবস্থা হবে টিটুর মতো। এই হলো বর্তমান পরিস্থিতি। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের গুলিতে চোখের দৃষ্টি হারানো ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর বাড়িতে তাকে দেখতে এসে এসব কথা বলেন তিনি। এর আগে 29 জুলাই বিএনপির ঢাকার প্রবেশ পথে অবস্থান কর্মসূচিতে পুলিশের গুলিতে চোখের দৃষ্টি হারান টিটু। রিজভী বলেন প্রধানমন্ত্রী বলেছেন বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করছে, আমরা সরকারের একতরফা নির্বাচনে অংশ নেব না এবং করতেও দেব না। এই নারায়ণগঞ্জে কয়েকদিন আগে শাওন মারা গেছে, টিটুর মতো কত তরুণের চোখ চলে গেছে পুলিশের গুলিতে। আপনি টিটুদের চোখের আলো কেড়ে নিয়ে গোটা জাতিকে অন্ধ করে দিয়েছেন। মানুষের অধিকারের জন্য কোনো ত্যাগ বৃথা যায় না। এই ত্যাগের মধ্য দিয়েই শেখ হাসিনার পতন হবে। জনগণ যাকে ভোট দেবে সেই ক্ষমতায় আসবে। জনগণ চাইলেই ক্ষমতা থেকে সরাতে পারে, এখানে কোনো ষড়যন্ত্র নেই। ষড়যন্ত্র আপনি করছেন, ভোট চুরি করার ষড়যন্ত্র। তরুণদের চোখের আলো কেড়ে নিয়ে হাত পা কেটে দিয়ে এগুলো আর চলবে না। তিনি আরো বলেন, আজকে টিটুরা যে তাদের অঙ্গ হারাচ্ছে এগুলো নিজেদের জন্য নয়, গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য। এ ত্যাগ কখনো বৃথা যাবে না। এই নিশিরাতে সরকারের পতন হবেই। পরে এক দফা দাবি আদায় বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লা লিফলেট বিতরণ করেন তিনি। এই সরকারের শিরায় শিরায় দুর্নীতি জি এম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন এই সরকার আমাদের অর্থনীতি নষ্ট করেছে, যুব সমাজকে মাদক শক্তিতে রূপান্তরিত করেছে। এই সরকারের শিরায় শিরায় দুর্নীতি। বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলটির চেয়ারম্যান বলেন, বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা চলছে, দেশটাকে তারা আওয়ামী পরিবারের সম্পত্তি বানিয়ে ফেলেছে, সাধারণ মানুষ বৈষম্যের শিকার হচ্ছেন। তিনি বলেন, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, স্বাধীনতা সংগ্রামের মূল চেতনাকে ধ্বংস করা হয়েছে, যা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা নামে করা হচ্ছে, মানুষের স্বাভাবিক অধিকার খর্ব করা হচ্ছে, মানুষের রাজনৈতিক অধিকার নেই। আমরা চাই আবার দেশটা গণতান্ত্রিক পদ্ধতিতে চলবে।
ফখরুল সাহেব নির্বাচনে আসুন নয়তো আমসালা দুটোই হারাবেন উবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেছেন, পৃথিবীর একটা দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে, শুধু পাকিস্তানে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলবো, আপনি তত্ত্বাবধায়ক চাইলে পাকিস্তানে চলে যান, না হয় তত্ত্বাবধায়কের দাবি ছেড়ে নির্বাচনে আসুন, নয়তো আমসালা দুটোই হারাবেন। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সতর্ক থাকবেন, আগুন নিয়ে বিএনপি জামাত আবারও সন্ত্রাস চালাতে পারে। তাদের আন্দোলনে হাজার হাজার কোটি টাকা আসছে, এ টাকা কোথা থেকে আসে, এ নিয়েও প্রশ্ন তুলেছেন কাদের। বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল বিএনপি, এমন অভিযোগ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, হাজারো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কি অত্যাচার তাদের উপর করা হয়েছে। বিএনপি এখনো প্রকাশ্যে রাজনীতি করছে, তাদের আন্দোলনে হাজার হাজার কোটি টাকা আসছে, এ টাকা কোথা থেকে আসে। তিনি বলেন, ফখরুল সাহেব ইতিহাস ভুলে গেছেন। আজকে অবাক লাগে মির্জা ফখরুল যখন কথা বলেন, আওয়ামী লীগ নাকি জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে। দিনের আলোতে যাদের চক্ষু লজ্জা নেই তারা অন্ধকারেও বলতে পারে। উবায়দুল কাদের বলেন, এ মাসটি আমাদের জন্য রক্তক্ষরণের মাস, এ মাসে আমাদের বেদনা অশ্রু গড়িয়ে পড়ে, এ মাসেই ভয়াল ট্র্যাজেডির স্মৃতি আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম, বঙ্গবন্ধু হত্যা, বঙ্গবন্ধুর আবর্তমানে বিশ্বস্ত ঠিকানা নাম শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে কোথা থেকে কোথায় নিয়ে এসেছেন, 15 বছর আগের বাংলাদেশ আজকের বাংলাদেশ, অন্ধকার থেকে আলোয় নিয়ে এসেছেন। যেখানে মানুষ অভাব অনটনে থাকতো, এখানকার মানুষ অন্ধকারে থাকতো, সেই বাংলাদেশকে আজকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরিত করেছেন শেখ হাসিনা। জঙ্গিদের গ্রেপ্তারে মির্জা ফখরুল ব্যথিত হানিফ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, জঙ্গিদের গ্রেপ্তার করার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যথিত হয়েছেন, কারণ তাদের আমলেই জঙ্গির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ের সামনে 2005 সালের 17ই আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। মাহবুবুল আলম হানিফ বলেন, টেক ব্যাক বাংলাদেশ বলে আপনারা কোথায় নিয়ে যেতে চান? বিএনপি হলো রাজাকার, রাজাকারের দল, তাই বিএনপি আবার টেক ব্যাকে নিয়ে যেতে চায়। তিনি বলেন, বিএনপি জামাত জোট সরকার বাংলাদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করেছিল, দেশব্যাপী সিরিজ বোমা হামলা তারই প্রমাণ, জঙ্গি তাদের সৃষ্টি। বিএনপি দেশে গুমখু নির্যাতন শুরু করেছিল, টেক ব্যাক বাংলাদেশের মাধ্যমে তারা আবার দেশকে সেই ধারায় নিয়ে যেতে চায়, সেটি আর হতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, বাংলাদেশকে আর পেছনের দিকে জঙ্গিবাদ চক্রের দিকে নিয়ে যেতে দেওয়া হবে না। বিএনপি জামাতকে প্রতিহত করেই আমরা গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখবো। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। সড়কে ছিটকে পড়ল বিমান, সবাই নিহত। মালয়েশিয়ায় যাত্রীবাহী ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। দেশটির পশ্চিম উপকূলীয় প্রদেশ সিলানগরের এলমিনা শহরে ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুর 2:40 মিনিটের দিকে দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিলানগর পুলিশের প্রধান দাতুক হোসেন ওমর খান। তিনি বলেন, আমরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানোর সময় ফ্লাইটের ভেতরে কমপক্ষে 2 জন ক্রু ও 6 জন যাত্রী পেয়েছি, যাদের সবাই ঘটনাস্থলে মারা গেছেন। তিনি আরো বলেন, বিমানের ধ্বংসাবশেষের আঘাতে সড়কে একটি গাড়ির চালক ও একজন মোটরসাইকেল আরোহী মারা গেছেন, তবে গাড়ির ভেতরে আরো লোকজন ছিল কিনা তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। নিহতদের ময়নাতদন্তের জন্য ক্লায়িং এর টেম্পু আম্পান রোমিয়াহা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান মাহমুদ দেশটির সংবাদ মাধ্যম নিউ স্টেটস টাইমকে বলেছেন, বিধ্বস্ত বিমানটি বিসক্র্যাফ্ট মডেল 390 এর, যার নিবন্ধন নম্বর N28JV। দেশটির পরিবহন সংস্থা জেড ফেলেট SDN BHD পরিচালিত বিমানটি দুপুর 2:08 মিনিটে ল্যাংকেউ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। সুবাংয়ের সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরের উদ্দেশ্যে অবতরণের কথা ছিল ছোট এই বিমানের। সংস্থাটি বলছে, সুবাংয়ের সুলতান আব্দুল শাহ বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সাথে বিমানটির প্রথম যোগাযোগ হয়েছিল দুপুর 2:47 মিনিটে, আর বিমানটিকে অবতরণের ছাড়পত্র দেওয়া হয় দুপুর 2:48 মিনিটে। সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরে দুপুর 2:51 মিনিটে অবতরণের সময় নির্ধারণ ছিল। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন, দুপুর 2:51 মিনিটে কন্ট্রোল টাওয়ারের কর্মকর্তারা দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখেন। বিমানটি দুর্ঘটনার কবলে পড়লেও পাইলট কোনো জরুরি কল করেননি। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য স্টার বলছে, বিমানটি এলমিনা শহরের একটি সড়কে বিধ্বস্ত হয়েছে, এতে সেখানকার একটি গাড়ি ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গেছে।